হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা টুনা ফিশের বর্তা দেখাবো আপনাদের। তো চলুন, আমি কিভাবে টুনা ফিশটা বর্তা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা টুনা ফিশ নিয়ে নিলাম, এখানে দেখতে পাচ্ছেন। টুনা ফিশ নিয়ে আমি সব তেলগুলা ফেলে দেব, যতটুকু তেল আছে এই এর ভিতরে সবগুলা ফেলে আমি এভাবে ভালো করে দলাগুলো ভেঙে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে ভালো করে কসলি কসলি এটা সব দলা ভেঙে নিতে হবে। এই টুনা ফিশটা অনেক মজার, অনেক ইয়ামি, গরম ভাতের সাথে তো অসাধারণ হয় খেতে। আপনারা অবশ্যই বাসা ট্রাই করবেন। এখানে আমি এক টেবিল চামচের মতো ধনে পাতা কুচি নিয়েছি, দেখতে পাচ্ছেন, দুইটা কাঁচামরিচ। আপনারা যদি জাল বেশি খান জাল বেশি দিতে পারেন। এখানে একটা পেঁয়াজ কুচি। এখন আমি একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতো। খুবই ইজি আর খুবই মজা এটা। ভালো করে আমি ধনে পাতা, মরিচ, পেঁয়াজ সব একসাথে কষলে নেব। লবণ ভালো করে কষলে নেব, আমি যেভাবে আলু ভর্তা করি সেভাবে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এটা অনেক মজা আর খুব তাড়াতাড়ি এটা করা যায়। হয়ে গেছে এটা কষলানো, এখন আমি টুনা ফিশগুলা দিয়ে দেব। সব টুনা ফিশ আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব। খুবই ইজি আর খুবই তাড়াতাড়ি এটা 2 মিনিটের ভিতরে আপনারা করে ফেলতে পারবেন। তেল ছাড়া, সব কিছু ছাড়া খুব তাড়াতাড়ি এটা বাসায় করে খেতে পারবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আর আমার পাশে থাকবেন সবাই। আর বর্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে বলবেন না। দেখেন কত ইয়ামি হয়েছে দেখতে, আর অনেক মজা এটা। আপনারা বাসা ট্রাই করে খেলেই বুঝতে পারবেন যে আমি কতটা সত্যি বলতেছি, খুবই মজা এটা। হয়ে গেছে, এখন আমি একটা পরিবেশন করে নেব। দেখেন আমি এভাবে পরিবেশন করে নিয়েছি, আর সবাই আমাদের দোয়া করবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা বেজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।